মামনি হ্যাঁ লিখতেছো হ্যাঁ আমি লিখতেছি আচ্ছা ঠিক আছে লেখো কি গেলেন তুমি আইসেন ঘুমিয়ে দিয়া ওকে কত কান্না একটা হয়েছে কিছু মোর মন খারাপ কেয়া হয়েছে কি কেয়া হয়েছে কি তুই জানো আরে বাবা মন খারাপ আমনের না কইলে মুই বুঝবো কেমন যে কি হয়েছে ব্রাজিলের পেলে মারা গেছে আ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আ তুই ইন্না লিল্লাহি কইলি কে ইন্না লিল্লাহ কইছি হাতে কি দোষ হইছে বা এতে কি কোনো কবিরা গুণ হইছে আ তা দোষ হইবে না এখানে কি কোনো মুসলমান মারা গেছে যে তুই ইন্না লিল্লাহি কবি এখানে মারা গেছে ব্রাজিলের এক সময় কিংবদন্তি প্লেয়ার পেলে হেতু খ্রিস্টান ধর্মের অনুসারী তাই ইহুদি খ্রিস্টান মারা গেলে হেতে কি কেউ ইন্না লিল্লাহি পড়ে ও ইহুদি খ্রিস্টান মারা গেলে ইন্না লিল্লাহি কওয়া যাইবে না আর হেরা মারা গেলে রেস্ট ইন পিস সেই লেখা যাইবে না আমনের তো দেখলাম একটু আগে পেলের ছবি আপলোড দিয়ে লেখছেন বিদায় কিংবদন্তি বিদায় লিজেন্ড রেস্ট ইন পিস এই পেলে কে ডা হে কি মুসলমান হে ইসলামের জন্য কি করছে যে হের মৃত্যুতে রেস্ট ইন পিস কামনা করা লাগবে আ তাই ইসলামের লাগে ফুটবলের সম্পর্ক কি একজন কিংবদন্তি মারা গেছে হেইতে আমরা পোস্ট করছি রেস্ট ইন পিস লিখছি তখন হের আত্মা শান্তি পাবে শোনেন আমি একটা কথা কই এখন ছোটই কি কম আপনি মোর বড় মানুষ এখন আপনার প্রথম কথার জবাবটা দেই প্রথমত যে খালি মুসলমান মল্লেই যে ইন্না লিল্লাহ বলতে হয় বিষয়টা কিন্তু এমন না অমুসলমানের মৃত্যুতেও আর মুসলমানের মৃত্যুতেও এছাড়া যদি কোনো বিপদ আপদ হয় হলেও কিন্তু ইন্না লিল্লাহ কওয়া যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথার অর্থ হইল যে ইয়া যে সব কিছুই আল্লাহর জন্য এবং আমরা তার নিকটই প্রত্যাবর্তন করব এখন একজন অমুসলমান যদি মারা যায় হেও আল্লাহর দ্বারে যায় আর একজন মুসলমানও যদি মারা যায় হেও আল্লাহর দ্বারে যায় সুতরাং একজন অমুসলমানের মৃত্যুতেও ইন্না লিল্লাহ বলা যাবে এতে ইসলাম নিষেধ করে নাই দ্বিতীয়ত কথা হইলে যে কোনো অমুসলমানের মৃত্যুতে রেস্ট ইন পিস তুমি ওপারে ভালো থাকো ওপারে শান্তিতে থাকো এগুলো বলা কোনো মুসলমানের জন্য জায়েজ না নাজায়েজ এখন এই পেলের জন্য আপনি যদি রেস্ট ইন পিস না লেখেন পেলে কি কি পেলে কি আপনার কবর দিয়ে কি মারধর করবে পেলে তার গন্তব্যে পৌঁছেই গেছে আপনার যদি এককালে একান্তই লিখতে হয় বিদায় কিংবদন্তি হ্যাঁ মনে করেন এই তোমার কর্মফল বা তোমার প্রতিফল তুমি পাও যুক্তি তো ভালোই পারো মোর কথা যে তিতে লাগবে হ্যাঁ তো মুই জানি কারণ মুই তো মুক্তি না আপনার যদি জানতে হয় তাহলে ভালো একজন আলেমের দ্বার যাই জি জ্ঞান হারা যদি সম্মতি দেয় তাহলে আপনি লেহেন আর যদি হারা নিষেধ করে যে না এটা ইসলাম সমর্থন করে না না যায় তাহলে আপনি এটা দিয়ে ফিরে থাকেন সমস্যা কি মোর তা হোনা লাগবে এমন তো কোনো কথা নেই আলেমের দ্বার যাই জি জ্ঞান